জয়তারা জয়তারা, আজ আমরা শুনব গ্রহতত্ত্ব, গ্রহের লিঙ্গভেদ, গ্রহের দিক, গ্রহ লোক। আমরা অনেকেই জ্যোতিষটাকে নিয়ে খুব চিন্তা করি, ভাবি, কিন্তু জ্যোতিষ সম্পর্কে অতটা জানা নেই, তাই ধীরে ধীরে জানার চেষ্টা করব, নিজের সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা কোন রাশির জাতক জাতিকা এবং কোন গ্রহের জাতক জাতিকা সেই সম্পর্কে ধীরে ধীরে জানব। সময় লাগবে, একদিনে সব হয় না, ধীরে ধীরে শুরু করা যাক গ্রহতত্ত্বটা। আমাদের 9টা গ্রহ, তার মধ্যে 7টা গ্রহকে ধরা হয়েছে, কারণ রাহু আর কেতু ছায়া গ্রহ, তাই ওদের তত্ত্ব নেই। বাকি 7টা গ্রহের তত্ত্ব আছে, এই তত্ত্ব সম্পর্কে জানব। প্রথম সূর্য অগ্নিতত্ত্ব, দ্বিতীয় চন্দ্র জলতত্ত্ব, তৃতীয় মঙ্গল অগ্নিতত্ত্ব, চতুর্থ শনি বায়ুতত্ত্ব, পঞ্চম বুধ পৃথিবীতত্ত্ব, ষষ্ঠ বৃহস্পতি আকাশতত্ত্ব, সপ্তম শুক্র জলতত্ত্ব। এই হলো 7টি গ্রহের তত্ত্ব। এবং এরপর জানব গ্রহেদের লিঙ্গভেদ, কোন গ্রহ কোন লিঙ্গের অধিপতি, সেটা জানা আবশ্যকতা আছে জ্যোতিষশাস্ত্রে। পুরুষ গ্রহ 3টি, স্ত্রী গ্রহ 2টি, নপুংসক গ্রহ 2টি। প্রথম পুরুষ গ্রহ নামগুলো বলি। পুরুষ গ্রহ হচ্ছে সূর্য, মঙ্গল, বৃহস্পতি। এরপর স্ত্রী গ্রহ চন্দ্র, শুক্র। এরপর নপুংসক গ্রহ বুধ, শনি। এটি হলো গ্রহেদের লিঙ্গ। এরপর গ্রহেদের দিক সম্পর্কে জানব, কোন দিকে কোন গ্রহ অবস্থান বা অবস্থিত আছে। সূর্য পূর্ব দিকের স্বামী, শনি পশ্চিম দিকের স্বামী, বুধ উত্তর দিকের স্বামী, মঙ্গল দক্ষিণ দিকের স্বামী, শুক্র অগ্নিকোণের স্বামী, রাহু নৈতিক কোণের স্বামী, চন্দ্র বায়ুকোণের স্বামী, বৃহস্পতি ঈশান কোণের স্বামী। এই 7টি গ্রহের নাম ওখানে জানলাম। এখানে রাহুর একটা দিক আছে, তাই এখানে 8টা গ্রহ পেয়েছি আমরা। তো অনেকে এই দিক সম্পর্কে জানে না বা বুঝতে পারে না, বইয়ে হয়তো পড়েছে মনে নেই। আমাদের 10টা দিক আছে। প্রথম দিক ধরা হয় ঈশান কোণকে, দ্বিতীয় পূর্ব, তৃতীয় দক্ষিণ, চতুর্থ অগ্নি, পঞ্চম দক্ষিণ, আর পশ্চিমের মাঝখানে যেটা থাকে যেটাকে বলা হয় নৈতিক কোণ, তো ষষ্ঠ আমাদের পশ্চিম,
সপ্তম বায়ু ও অষ্টম হচ্ছে উত্তর। আর দুটো দিক, একটা হচ্ছে ঊর্ধ্ব একটা অর্ধ। তো এবার দিকগুলো নির্ণয় করা আবশ্যকতা আছে। উত্তর আর পূর্বের মাঝখানে যে কোণটা তাকে বলা হয় ঈশান কোণ। পূর্ব আর দক্ষিণ কোণের মাঝখানে যে কোণটা থাকে তাকে বলা হয় অগ্নি কোণ। এবং দক্ষিণ আর পশ্চিম কোণের মাঝখানে যে কোণটা থাকে তাকে বলা হয় নৈতিক কোণ। এবং পশ্চিম আর উত্তর কোণের মাঝখানে যে কোণটা থাকে তাকে বলা হয় বায়ু কোণ। এইভাবে আমরা আটটা দিক জানলাম। তার কারণ আমরা অনেক সময় বাস্তুর দোষে পড়ে যাই, ভুলভাল জায়গায় আমরা পায়খানা বাথরুম করে ফেলি এবং ভুলভাল জায়গায় রান্নাঘরও করে থাকি। ঈশান কোণটায় যদি আমরা ঠাকুর ঘর করি বা কোনো মন্দির করি খুবই ভালো বাস্তুরে। অগ্নিকোণ বা দক্ষিণ কোণের দিকে যদি রান্নাঘর করি খুবই ভালো। নৈতিক কোণে অনেকে পায়খানা বাথরুম করে, করা ঠিক নয়, ওখানে পশ্চিম দিকে করা চলে। উত্তর দিকে করা চলে ঈশান কোণটাকে বাদ দিয়ে। উত্তর আর পশ্চিমের যে ঘেঁষা কোণ আছে ওদিকে করা চলে, কারণ ওটা হচ্ছে জলের স্থান, যেহেতু চন্দ্রের কোণ। এই বাস্তুর দোষ সম্পর্কে পরে একদিন জানবো বা আলোচনা করব। এরপর গ্রহলোক, জ্যোতিষ শাস্ত্র অনুসারে পূর্ব জন্মে জাতক জাতিকা কোন লোকে ছিল এবং মৃত্যুর পর সে কোন লোকে যাবে, এটা জানার জন্য গ্রহলোকের সম্পর্কে একটু জানা বা একটু জ্ঞান থাকা দরকার। প্রথমে শুরু করি, বৃহস্পতি স্বর্গের অধিপতি, শুক্র পিতৃলোকের অধিপতি, চন্দ্র পাতাল লোকের অধিপতি, মঙ্গল নরকের অধিপতি, সূর্য নরকের অধিপতি, শনি বিনাশ ও ধ্বংসের অধিপতি। তো আমরা যখন রাশি বিচার করব, আমাদের রাশি যে রাশি হবে সেই রাশি অনুযায়ী আমরা সেই গ্রহের অধিপতি। এবং এই মানুষের বর্তমান যুগে দেখা যায় মানুষের চলন বলন স্বভাব আচার আচরণ যেন একটা কেমন এলোমেলো, বা কোনো আমাদের পরিবেশে দেখা যায় কোনো একটা মানুষ সে যেন বিরক্তিকর, বা এই রাশির রাশি মিল না থাকা এবং সেই কোন জনি থেকে জন্মেছে সেই পশুত্ব ভাবটা তার মধ্যে আছে, তাই এই স্বভাবের পরিবর্তন করা যায় না, কিন্তু কিছুটা মেজে ঘষে চকচকে করা যায়, পরিবর্তন করা যায়। তো তাই জ্যোতিষের সাহায্য নেওয়া হয় এবং কিছু সাপোর্টিং হিসাবে স্টোন বা রুদ্রাক্ষ কবচ এগুলো ব্যবহার করতে বলা হয়, যাতে মানুষটার কিছুটা পরিবর্তন হয়, কিছুটা সৌভাগ্য আসে, কিছুটা বিপদমুক্ত হয়, কিছুটা মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারে এবং রাশিগত যে গ্রহগুলো কুর থাকে বা থাকে তারা শান্ত যাতে হয়। কিন্তু স্বভাবের পরিবর্তন কোনো কিছুই করা যায় না। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।